হ্যালো বন্ধুরা, গুড গুনুন। এখন একটাও বাজেনি, এই যে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। এইদিকে ভাত হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। এই যে সাধনের জন্য কমপ্লিট মাছ দিয়ে ঝোল হবে, আর সেই ইলিশ মাছের মাথা এখনও রয়েছে। আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে কমপ্লিট মাছের ঝোল হবে সাধনের, ও একটা তরকারি দিয়ে ভাত খাবে বলে একটু বেশি করে করছি। শঙ্করি ওয়ার্ল্ডে, শঙ্করি ওয়ার্ল্ডে বেলা একটা থেকে ব্লগ শুরু করে দিল পোস্টার। সকাল থেকে সকালবেলা রান্নাঘরে মেজেটা আজকে গরম জল ভিনিগার লিকুইড ভিমবার লিকুইডে মেজেটা আজকের ঘষে নিয়ে ধুয়ে নিয়েছি। আজকে অনেক মানে টুকটুক করে কালকেরও ভিডিও করতে পারিনি, অল্প অল্প খাপচারা ভিডিও করেছি, সেটাও এখনও এডিটিং করতে পারিনি। আগের দিনের ভিডিও তারা কালকের একসঙ্গে সেই ভিডিও এডিটিং এখনও করতে পারিনি, সময় পাচ্ছি না এডিটিং করার। ঠান্ডা লাগবে এদিকে, এই যে দিকে দুটো সাইড দেখছি ব্যথা ব্যথা ব্যথা, অনেক ঠান্ডা, দু বা তিন মাস স্নান হয়ে যাচ্ছে। এই যে রেহান, রেহান কী হবে দেখছেন, আর এখন এইরকম করছে, কাজ কী করে আগাবো জানি না। আমার আল্লাহটা গুছাতে নিয়েছি, শরীর খাওয়ার গান দিল বলে একটু ঘুমিয়েও নিয়ে পারি না। এইরকম রেহান এই করছে, রান্না করারই সময় নেই। রান্না যে করবো, রান্না করার সময় নেই, ওই দিকে কাজ করতে করতে আজকে রোজটা সেরকম জোর হচ্ছে না, মাঝে মাঝে মিটটা মাঝে মাঝে বলছি। লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা দিয়ে ছিঁড়ে দিচ্ছি, শেষ ফ্লেভারটা আসবে। কাতলা মাছের টক,
যে বন্ধুরা আমাদের দুপুরের মেনু কমপ্লিট মাছে আলু দিয়ে ঝোল, আর এই যে কাঁচা মাছের টক, আর এটা কালকে কালে মাছ ছিল, আর এই রেয়ানের ফোনটা দিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, এখন আবার এলাম আপনাদের সামনে। এই দেখুন না কি অবস্থা, কি করে যে গুছাবো আমি জানি, নিজেও জানি না। এই যে দেখুন তার মধ্যে আমার বাপের বাড়ি ছুটেছি, চোখ মুখের অবস্থা দেখছেন, আর পাচ্ছি না কোন কত কাটবো। এই এই পুজোর সময় না এইরকমই হয়, ভিডিও ঠিক দেখছেন তো, ঠিক মতন করছি না, শর্টও 3-4 দিন দিতেও পাচ্ছি না শর্ট। এই ছুটতে হচ্ছে, আর মার্কেটে যেতে হচ্ছে, মার্কেটে যাওয়া তো হচ্ছে, তার মধ্যে কাস্টমার আসছে, বেশিরভাগ শুধু ধার ধার ধারে বিক্রি, শুধু ধার ধার চলেই যাচ্ছে। এই হচ্ছে এখন এরম এরমভাবেই চলে ধার বাকির ব্যবসা, এরমভাবেই চলে। তাহলে এখন এসছি চা খেয়ে, ও তার মধ্যে আবার বাপের বাড়ি গেলাম, মার কাছে আবার আবার বাপের বাড়ি গেলাম, মার কাছে আবার কটা কাপড় দিয়েছিলাম, ওদের কাপড় দিয়েছি কালকে, পশু কালকে দিয়েছিলাম, সেগুলো ওদের হয়ে গেছে, আর অল্প কটা পড়ে আছে, ওই জন্য ভাইয়ের বললো দিয়ে আরো যা আছে দিয়ে যাও। কিন্তু এখন আমার কাছে এইটাই নেই যে আমি আবার যে আনবো সেটার এ নেই, কিছু করার নেই, এখন এরমভাবেই চলবে। কাস্টমারদেরও বলেছি যে এরমভাবেই এবছরটা আমাকে চালাতে হবে, কালকে আমার কিছু টাকা লাগবে, আবার বৃহস্পতিবার লাগবে, এই করে করে চলছে এখন। দেখি কদিন চলে, এবছর পুজোটা এরমভাবেই চলুক, তারপর সামনে দেখি। মানে অনেক ধার দেনা হয়ে গেছে, আর বেশি ধার দেনা করা যাবে না। তাহলে বন্ধুরা আমি এখন এই জামা কাপড়টা গুছিয়ে নিই। এইটা একদম পুরো ভেঙে গেছে, অকেজ হয়ে গেছে এটা।